বর্তমানে ইয়ামাহা কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইকটি কোনটি আপনি কি জানেন? বর্তমানে কিন্তু ইয়ামাহা কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইকটি হলো ইয়ামাহা FZS FI ভার্সন 2 এই বাইকটি। জনপ্রিয়তা বেশি এ কারণে বলতেছি, বর্তমানে কিন্তু ইয়ামাহা কোম্পানির সকল বাইকের মধ্যে এই বাইকটি সবথেকে বেশি পরিমাণ সেল হচ্ছে। আর এ থেকে বোঝা যায় যে এই বাইকটির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই বাইকটি জনপ্রিয়তা পাওয়ার বেশ কিছু কারণ আছে। আপনাকে বাইকটি কেনার আগে বা পছন্দ করার আগে আপনাদেরকে অবশ্যই এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তাহলে চলুন আমরা জেনে নিই এই বাইকটি এত বেশি জনপ্রিয়তা কেন। প্রথমে কিন্তু আপনাকে এই বাইকটি পছন্দ করতে হবে। পছন্দ যদি না হয় তাহলে এই বাইকটি কেনই বা আপনি দেখবেন। তারপর যেটা খেয়াল করতে হবে, এই বাইকটি মাইলেজ কেমন দেবে। ইয়ামাহা কোম্পানি অফিসিয়ালিভাবে বলতেছে এই বাইকটিতে আপনারা 45 কিলোমিটার মাইলেজ পাবেন। তাছাড়া কিন্তু আপনারা সকলে জানেন মাইলেজটা আপনার চালানোর উপর ডিপেন্ড করে। আপনার চালানো যদি ভালো হয় তাহলে কিন্তু মাইলেজটা আপনারা একটু বেশি পাবেন। ইয়ামাহা কোম্পানি ইউজার মাইলেজের কথা বলেছে 48 কিলোমিটার। এখানে আপনারা বুঝতেই পারছেন আপনার চালানো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা 45 কিলোমিটারের বেশি মাইলেজ পেতে পারেন। এরপরে আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি কত। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। ফুয়েল ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা ফুয়েল লোড করে অনায়াসে লং ড্রাইভ করতে পারবেন, বারবার ফুয়েল লোড করতে হবে না। তাই অবশ্যই এ বিষয়টি আপনাদেরকে লক্ষ্য করতে হবে। তারপরে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে, এ বিষয়টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনাদেরকে এই বিষয়টি না খেয়াল করলেই না। এই বাইকটি সার্ভিস কেমন দেবে, এটাই হচ্ছে মেন বিষয়। আপনাদেরকে বলি, এই বাইকটির যদি সার্ভিস ভালোই না হয় তাহলে কিন্তু এই বাইকটি এত পরিমাণ সেল হতো না। আমি যদি পার্সোনালিভাবে বলি তাহলে কিন্তু এই বাইকটিতে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। তারপরেও আমি আপনাদেরকে বলবো, আপনার আশেপাশে যদি কেউ এই বাইকটি ব্যবহার করে তার থেকে এই বাইকটি সম্পর্কে একটু জেনে নেবেন যে সে কেমন সার্ভিস পাচ্ছে এই বাইকটি। তারপরে আর একটা বিষয় হচ্ছে এই বাইকটিতে যে পিছনের যে সাসপেনশনটি, এটা কিন্তু আপনার হচ্ছে মিডিলে দেওয়া আছে। আর এই মিডিলে থাকলে কিন্তু আপনি বাইকটি ড্রাইভ করে অনেক বেশি মজা পাবেন। অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল করবেন যে বাইকটির পিছনের দিকে স্প্রিং সাসপেনশন থাকে, ওইটার থেকে কিন্তু এই সাসপেনশনটি অনেক বেশি ভালো। আর এই সাসপেনশনটির কারণে কিন্তু আপনারা এই বাইকটি ড্রাইভ করে অনেক বেশি মজা পাবেন। তারপরে আপনাদেরকে এই বাইকটির বেশ কিছু বিষয় জানতে হবে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। সেটা হচ্ছে আপনার এই বাইকটিতে ডুয়েল ডিস্ক আছে। তারপরে টায়ারের সাইজটা কত সেটাও কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। আপনার এই বাইকটির সামনের চাকাতে 100/80 সাইজের আপনার টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, আর পিছনের চাকাটিতে আপনার 140/60 সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তারপরে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই বাইকটিতে দেখতে পাচ্ছেন যে টু পার্টের সিট, এটা নিয়ে আমি একটু কথা বলবো। টু পার্টের সিট হওয়ার একটা সুবিধা কি আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে টু পার্টের যদি না হয়, বাইকের যদি সিটটা সমান সমান হয়, পিছনে যে বসে থাকে আপনি খেয়াল করবেন যে সে কিন্তু এক কায়েত হয়ে বসে না, এক সাইড হয়ে বসে, যে সামনে কিন্তু সে দেখতে চায় যে কী আছে বা কী নাই, এরকম একটা দেখার একটা কিন্তু প্রবণতা জাগে। আর এই টু পার্টের সিট হতে আপনার যেটা হয় যে বাইকটি ড্রাইভ করে সে কিন্তু একটু নিচে থাকে, আর যে পিছনে বসে থাকে সে কিন্তু একটু উপরে থাকে। সে কিন্তু সাইড সুইড হয়ে এদিক ওদিকে না তাকিয়ে সে কিন্তু মনে করেন যে আপনার উপরে থাকছে, সে কিন্তু সোজাসুজিভাবে তাকিয়ে থাকতে পারছে। এখানে আপনার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হয়, সেটা হচ্ছে আপনার বাইকটি দেখা গেল যে কাতকুত হওয়ার সম্ভাবনা নাই, সে কিন্তু স্টিলভাবে সোজাভাবে বসে আছে। এটা মনে করি যে অনেক বড় একটি বিষয়। তারপরে আপনার এই বাইকটির হেডলাইটে 35/35 ওয়াটের কিন্তু হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে, আর এই বাইকটির পিছনেও হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে। আমাদের মনে বাইক নিয়ে যে প্রশ্নগুলো হয়, আশা করি যে আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর যদি আপনার কাছে এই বাইকটি ভালো লাগে তারপরে কিন্তু আপনি এই বাইকটি কিনবেন, তার আগে কিন্তু আপনি এই বাইকটি কিনবেন না। এ দামের ভিতরে কিন্তু আরও কোম্পানির বাইক আছে, সেই বাইকগুলো আগে দেখবেন, তারপরে গিয়ে আপনি এই বাইকটি কেনার সিদ্ধান্ত নেবেন। যদি আপনার কাছে ওই বাইকগুলো থেকে এই বাইকটি ভালো লাগে বা এর পারফরমেন্সটা যদি ভালো হয়। আপনাদের কাছে এত কিছু শেয়ার করলাম কিন্তু দামটা যে কত সেটা বলতে ভুলে গেছে। এ বাইকটির দাম পড়বে আপনার 2,30,000 টাকা। এর আগে কিন্তু আপনারা এই বাইকটি 2,12,000 টাকা দিয়েও কিনছেন, এখন কিন্তু আপনার এই বাইকটির দাম বেড়ে হয়েছে 2,30,000 টাকা। এখন 2,30,000 টাকা দিয়ে কিনতে হবে। কারণটা কিন্তু আপনারা সকলে জানেন, সব কিছুর দাম বৃদ্ধি হওয়াতে আপনার বাইকের দামও বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা যারা দেখতে চান চাইলে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা দেখতে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।